দৃশ্যটা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল রক্তিমের। বাইকটা পার্কিং করেই দৌড়ালো। তখনও ছেলেটা অন্যায় করেও বয়স্ক রিক্সাওয়ালার সাথে তর্ক করছে। সংকীর্ণ রাস্তায় বাড়ছে যানজট। মুমূর্ষ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটা বারবার হর্ন দিলেও ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। আচমকা রিক্সাওয়ালার গায়ে হাত তুলছে দেখেই রাগ চড়ল রক্তিমের। আর্মি ম্যান নিজেকে কন্ট্রোল করতে না পেরে ততক্ষণে কষিয়ে এক থাপ্পড় দিয়েছে। উপস্থিত সকলের হো হো হাসিতে খেপে গিয়েও পরিস্থিতি বেকায়দা বুঝে চম্পট দেয়ার ফন্দি খুঁজছিল ছেলেটা। ফিল্মি কায়দায় খপাত করে ধরে রিক্সাওয়ালার পায়ে ফেলেছে ওকে রক্তিম। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশকারীদের কিভাবে মোকাবিলা করতে হয় সে দাওয়াই রক্তিম জানে। আজকাল মফস্বল শহরগুলোতে হামেশাই ঘটছে এমন দাদাগিরি। স্কুলের ছাত্রী, তাদের মায়েরাও কটুক্তির শিকার। ভয়ে কুকরে না থেকে মানুষই পারে একত্রিত হয়ে অন্যায় রুখতে। অনুগল্প দাদাগিরি, কলমে রানা চ্যাটার্জি, পাঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।